আমাদের হিন্দু সনাতন ধর্মে একাধিক দান ধ্যানের উল্লেখ পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন যে কোন দিন, কোন মাসে, কোন সময় কি দান করা মহাদান এবং কোন জিনিসগুলি একেবারেই দান করা চলে না? এই সম্পর্কে জ্ঞান আমাদের খুবই কম সকলের, আর তাই আজ আমি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে শ্রাবণ মল মাস 2023 সাল, আপনারা কোন জিনিসগুলি একেবারেই দান করবেন না। দান ধ্যান করা অতি পুণ্যের কাজ, এটা প্রত্যেকে জানে, নতুন করে বলার কিচ্ছু নেই। তবে এটা কি জানেন, এই শ্রাবণ মাসে আপনার কাছে, আপনার যত কাছের মানুষই হোক না কেন, বারবার চাইলেও এই চারটি জিনিস ভুলেও কাউকে দিতে নেই? তাহলে আপনি গোটা শ্রাবণ মাস জুড়ে এই যে শিবের ব্রত উপবাস রেখে পালন করবেন, ব্রত শিবের আরাধনা করবেন, যতই করবেন সেই ব্রত ব্যর্থ হয়ে যাবে, ভোলানাথ আপনার গৃহ ছেড়ে চলে যাবে, তার আশীর্বাদের হাত আপনার মাথার উপরে থাকবে না। তাই শুধু দান ধ্যান করবো তাতেই পুণ্য লাভ হবে, এই চিন্তাধারাটা ভুল। তাই আপনারা আজকের ভিডিওটি থেকে জেনে নিন যে শ্রাবণ মাসে, গোটা শ্রাবণ মাস জুড়ে কোন জিনিসগুলি আপনি দান করতে পারবেন না। দান করলে ব্যক্তি পুণ্য লাভ করতে পারে। দানের ফলে শুধু গ্রহদোষী দূর হয় না, বরং নানান পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রে জীবনে আগত নানান সমস্যার সমাধানের জন্য বিভিন্ন ধরনের জিনিসের দানের উল্লেখ করা রয়েছে। বিশেষ তিথিতে, বিশেষ উৎসবে সেগুলি দান করলে তার গুরুত্ব বহুগুণ বেড়ে যায়, অর্থাৎ তার শুভ ফলও আপনারা বহুগুণ লাভ করতে পারবেন। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আপনারা জানেন 4 জুলাই থেকেই শিবের প্রিয় মাস শুরু হয়ে গেছে এবং এটি 31 আগস্ট পর্যন্ত চলবে। এবারে শ্রাবণ মাসকে অধিমাস বলা হচ্ছে, কারণ শ্রাবণ মাস দুটো মাস জুড়ে পাওয়া গেছে, তাই এটি মল মাস। জ্যোতিষশাস্ত্র মতে এই সময়কালে শিবকে তুষ্ট করতে শিব ভক্তরা জলাভিষেক করেন, দুধ দিয়ে দুগ্ধাভিষেক করেন, রুদ্রাভিষেক করে থাকেন এবং সোমবারের ব্রত পালন করেন। মহাদেব অল্পেতেই সন্তুষ্ট, তাই এক কলসি জল এবং বেলপাতা দিলেও তিনি খুশি হবেন। তবে এই সময়ে বেশ কিছু জিনিস রয়েছে যা একেবারেই কাউকে দেওয়া উচিত নয়। এতে মহাদেব ক্রুদ্ধ হন, আর আদিদেব একবার রেগে গেলে তার ভক্তদের জীবনে ঘনিয়ে আসে সমস্যার কালো মেঘ। বন্ধুরা, প্লাস্টিকের জিনিস কখনোই শ্রাবণ মাসে আপনারা দান করবেন না। এই জিনিস দান করলে আপনি জেনে রেখে দিন, আপনার ব্যবসা এবং চাকরিতে ক্ষতি হবে, তাই প্লাস্টিকের কোনো বস্তু দান করা উচিত নয়। মহিলাদের সিঁদুর দান করা উচিত নয়। বিবাহিত মহিলারা যদি সিঁদুর কাউকে দান করেন, তাহলে আপনার স্বামীর ভালোবাসা আপনার প্রতি কমতে শুরু করবে। কোনো অভুক্ত মানুষকে, গরিব দুঃখীকে অন্ন দান করা অবশ্যই শুভ একদিক থেকে, কিন্তু এটাও মনে রাখবেন কখনোই কোনো বাসি খাবার বা আপনার এঁটো খাবার, বেঁচে যাওয়া খাবার দান করতে নেই। হ্যাঁ বন্ধুরা, এতে আপনার বাড়ির পরিবেশ বিঘ্নিত হবে, শান্তি, হ্যাঁ আপনার বাড়িতে দেখবেন নানান রকমের ঝগড়া, বিবাদ, অশান্তিতে পরিপূর্ণ হয়ে উঠবে, এমনকি অর্থহানি পর্যন্ত হতে পারে।
ধারালো কোনো জিনিস কখনোই কাউকে দান করতে নেই। ছুরি, কাঁচি, ব্লেড, বটি, কাটারি, এই ধরনের ধারালো জিনিস, এতে আপনার পরিবারের সকল সদস্যদের মধ্যে নিজেদের সম্পর্কের অবনতি ঘটবে। আচ্ছা, আর একটি জিনিস, বই, পুরনো বা ছেঁড়া ধর্মগ্রন্থ বা যে কোনো বই, এতে যেমন আপনার বিদ্যাবুদ্ধির অভাব হবে, তেমনি আপনার জীবনে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না, এতে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ ঘটবে। অপরদিকে আপনার যা সঞ্চয় করা অর্থ রয়েছে তা বেরিয়ে যাবে, খরচ হয়ে যাবে। স্টিলের জিনিস, স্টিলের জিনিস দানও করতে নেই আবার গ্রহণও করতে নেই। স্টিলের বাসন আপনি যাকে দান করবেন বা যার কাছ থেকে নেবেন, তার সঙ্গে আপনার চিরকালের জন্য সম্পর্ক শেষ হয়ে যেতে পারে, তাই এই বিষয়টি মাথায় রাখবেন। বন্ধুরা, সর্ষের তেল, এর সঙ্গে রয়েছে শনিদেবের সংযোগ। সর্ষের তেল দান করা ভালো, কিন্তু সেটি যেন ব্যবহৃত না হয়। আপনি যদি আপনার ব্যবহার করা সর্ষের তেল থেকে কাউকে দান করেন, তাহলে শনিদেবের কুদৃষ্টির শিকার হতে হবে আপনাকে। তাই ব্যবহার করা তেল একেবারেই দান করা শুভ নয়। দান করলে আমরা এক কথায় বলি পুণ্য লাভ হয়, কিন্তু শুধুমাত্র পুণ্য নয়, মানসিক শান্তি পাওয়া যায় এবং বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায়। এটা কি আপনারা জানেন? কিন্তু এমন অনেক জিনিস আছে যেগুলি দান করলে শুভর চেয়ে জীবনে অশুভই বেশি ঘটে থাকে। প্রাচীন কিছু গ্রন্থে এই দানের বিষয়েই এই সমস্ত জিনিসের কথা বলা হয়েছে। তাই আপনাদেরকে বলে দিচ্ছি, দান অবশ্যই করবেন, তবে নিয়ম মাফিক করবেন, তবেই মঙ্গল হবে আপনার জীবনে, আর তা না হলে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হবে। সর্বশেষ বলবো, শাস্ত্রমতে লক্ষ্মীর মূর্তি কখনো দান করতে নেই। বাড়ির থেকে আপনি যদি কখনো কাউকে লক্ষ্মী দেবীর মূর্তি দান করেন, তাহলে জেনে রাখবেন আপনার বাড়ির থেকেও লক্ষ্মী বিদায় নেবে। হ্যাঁ বন্ধুরা, আর মা লক্ষ্মী অর্থ ও ঐশ্বর্যের দেবী, তাই তিনি যদি বাড়ির থেকে চলে যান, তাহলে বৈভব, ধন সম্পত্তি, সুখ সমৃদ্ধিও আপনার বাড়ির থেকে চিরতরে মুক্তি নেবে। তাই লক্ষ্মীর মূর্তি বা মা লক্ষ্মীর ছবি আপনি কাউকে কখনোই দান করবেন না। শ্রোতা বন্ধুরা, আপনারা আজকের ভিডিওটি থেকে জানতে পারলেন যে শ্রাবণ মাস চলাকালীন কোন কোন জিনিসগুলি দান করা অশুভ। আর কেউ বারবার চাইলেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা কিন্তু ভুল করেও তাকে দেবেন না, যার যতই প্রয়োজন হোক। আর যে জিনিসগুলি আপনাদেরকে নিতে বারণ করলাম, কারোর কাছ থেকে নেবেনও না। অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।